গোলাফুল, ফল, ফুলের আমি দেখি বাবা বেশি জানে খুব সময় দিচ্ছে আর কি দে বাতটা দে আর কি আর আমার তো বাতটাই দে আর কি দেন তবে সিঁদুর আই তারপর নতুন কাজল যা গুড আফটারনুন ফ্রেন্ডস, আর সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো। দেখো এখন বাজে দুপুর 3:30, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর বাঁশপাতা পেরে আনলাম, এইটা আমাদের আজকে রাতের বেলা লাগবে ষষ্ঠী ঠাকুর পাততে। তো এখন একটু রান্নার জোগাড় করি আর তোমরা সঙ্গে থাকো। আর দেখো গ্যাসে তো রান্না বসিয়েছি, আর এখানে উনুনটা ধরিয়ে এখানে গোটা সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। আর এই দেখো জল গরম হয়ে গেছে, এতে কলাইগুলো দিয়ে দিলাম। কলাইগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন সবজিগুলো দেব। দেখো এখানে রান্না বসিয়ে দিচ্ছি, এটা আলু ভাজা হচ্ছে, এটাতে বাঁধাকপি হচ্ছে, আর লোডশেডিং হয়ে গেছে। অন্ধকারের মধ্যে রান্না করছি, দেখি কখন কারেন্টটা আসে। দেখো কলাইগুলো ফুটে গেছে, আর এগুলো গোটা গোটা সমস্ত কিছু দিয়ে দিলাম। আমাদের নটা করে দিতে হয়, নটা বেগুন, নটা আলু সব দিয়ে দিয়েছি। দেখো গোটা সেদ্ধ তো একদম হয়ে গেছে, এটা এখন উনুনেই বসানো থাকবে যতক্ষণ না খাওয়া হবে। আর এখানে হচ্ছে সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এই দেখো ভাত এখানটায় উপর করে দিয়েছি, আর কী রান্না করেছে তোমাদের একটা দেখিয়ে দিই। দেখো এখানে হচ্ছে 4 রকমের ভাজা, এখানে হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে বড়া ভাজা, বাসি ভাত দিয়ে এরকম বড়া ভাজা খেতে ভালো লাগে, আর এটা হচ্ছে চাটনি। এখানে মাছ আছে, মাছটা আলাদা করে রেখেছি 2-3 জায়গায়, আর এখানেও মাছ আছে, আর এখানে আরও ভাজা মাছ আছে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর তোমাদের দাদাও চলে এসছে, দাদাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন দেখো ষষ্ঠী পাচ্ছি, তো রাতের বেলা একটা বস্ত্র দিয়ে ঢেকে রাখবো, তারপর কাল সকালে ষষ্ঠী শীতল ষষ্ঠী পুজো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট।